हेलो एवरीवन सबाई के जानाच्छि आबार स्वागतम त्रिपुरा एग्जाम क्रेकार एंड जब्स आपडेट यूट्यूब चैनल। सुप्रिय दर्शक आजकेर जे आमि आपनादेर जोन्नो भिडियो निये एसेछि सेटी आपनादेरই कमेंटेर ऊपर बेस्ड करे आजकेर भिडियोটি বানানো। তো আপনাদের কিছু জিনিস আমি ক্লিয়ার করতে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি আপলোড করেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখবেন, ভিডিওটি বেশি লম্বা হবে না, অবশ্যই আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। আপনারা সবাই জানেন ইন্ডিয়া পোস্টে অনেকটাই অনলাইনে অ্যাপ্লাই করার জন্য পোস্ট বেরিয়েছিল, ৩৮,০০০ উপরে পোস্ট রয়েছে। তো আপনাদের অনেকজনের অনেকটা প্রশ্ন রয়েছে, আমি এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছিলাম আগে, কীভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে বা কতগুলো পোস্ট সম্পূর্ণ কিছু আমি রিলিজ করে দিয়েছিলাম, আপনাদের কী কোয়ালিফিকেশন লাগবে সম্পূর্ণ কিছু তুলে ধরেছিলাম। তো আমার কয়েকজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে হয়তো তারা তাদের বুঝতে প্রবলেম হচ্ছে, তো সেই জন্যই কমেন্ট করছে। আমি বলেছি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। তো আজকে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দিতে চাই। আপনাদের অনেকজনের প্রশ্ন ছিল যে দাদা ইন্ডিয়া পোস্টে অ্যাপ্লাই করার পর আমাদের রিটেন এক্সামটা কোথায় হবে, এইটা হচ্ছে এক নম্বর প্রশ্ন আপনাদের। দুই নম্বর প্রশ্ন হচ্ছে এটার অ্যাডমিট কার্ড কবে আসবে, ঠিক আছে, অ্যাডমিট কার্ড কবে আসবে। তো এটা হচ্ছে আপনাদের দুই নম্বর প্রশ্ন। তো এই দুইটা জিনিস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা যারা আমাকে কমেন্ট করেছো তাদেরকে এই দুইটা জিনিস আমি আজকে ক্লিয়ার করে দিতে চাই। দেখুন আপনাদেরকে আমি বলছি, আপনাদের যেটা এই যে ইন্ডিয়া পোস্টের যে পোস্টটি বের হয়েছে, ঠিক আছে, এটাতে কিন্তু কোনো রিটেন এক্সাম হবে না। এক নম্বর প্রশ্ন আনসারটা আপনাদেরকে দিয়ে দিলাম, এটাতে কিন্তু কোনো রিটেন এক্সাম হবে না, ঠিক আছে, নো এক্সাম, ঠিক আছে, নো এক্সাম। তো এটাতে আপনাদের কোনো রিটেন এক্সাম হবেই না, ঠিক আছে। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তো রিটেন এক্সাম যদি হবে না তাহলে কীভাবে আমাদের সিলেকশনটা হবে সেটাও আপনাদেরকে বলে দেবো। সেকেন্ড আপনাদের যে প্রশ্ন ছিল আপনাদের অ্যাডমিট কার্ড কবে আসবে, তো এটা আপনারা আশা করি বুঝে গেছেন। যেহেতু আপনাদের রিটেন এক্সাম হবে না তার মানে আপনাদের অ্যাডমিট কার্ডও আসবে না, ঠিক আছে, অ্যাডমিট কার্ডও আসবে না। এটাতে আপনাদের কোনো এক্সাম নেই। এটা এখন কীভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে সেটা আপনাদেরকে এখন ক্লিয়ার করে দেই। এটা সম্পূর্ণ আপনাদের যে আপনাদের মাধ্যমিক মার্কস রয়েছে, মাধ্যমিক মার্কশিট অনুযায়ী, ঠিক আছে, মাধ্যমিক যে মার্কস রয়েছে সেই মার্কসের উপর ভিত্তি করে আপনাদেরকে শর্ট লিস্টেড করা হবে, ঠিক আছে। যেহেতু এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তো যারা ত্রিপুরাতে অ্যাপ্লাই করেছেন, ত্রিপুরাতে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন, যার মাধ্যমিক স্কোর সবচেয়ে বেশি সেই অনুযায়ী মেরিট লিস্টে আসবে। তো আশা করি আপনারা এখন বুঝে গেছেন আপনাদের এটাতে কোনো এক্সাম হবে না, কিছু হবে না, শুধুমাত্র আপনারা অ্যাপ্লাই করে রাখবেন। তো আপনাদের যদি মাধ্যমিক মার্কস ভালো থাকে সেই অনুযায়ী আপনাদের মেরিট লিস্টটা বের করা হবে, ঠিক আছে। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। তো ওখানে একটা প্রশ্ন বলে দিতে চাই, আপনাদের অনেকের অনলাইনে এটা অ্যাপ্লিকেশন করতে হয়তো প্রবলেম হচ্ছে। তো আপনারা সবাই জানেন আমি কিন্তু ত্রিপুরা এবং ভারতবর্ষের যে কোনো চাকরির ফর্ম ফিল আপ করে থাকি। তো আপনারা যদি আমার মাধ্যমে করাতে চান তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি অ্যাপ্লিকেশন করে দেবো। শুধু পোস্ট অফিসের জন্য না, আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তো অবশ্যই আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই আজকের মেন উদ্দেশ্য ছিল এটাই, আপনাদের কনফিউশনটা দূর করার জন্য। তো যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, ঠিক আছে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, সেখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটা এখন এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।